আসসালামু আলাইকুম আলা ওবরকাত আলহামদুলিল্লাহিআদাহা আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা আল্লাহ সুবাহানাহালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত শেফাই ইউনানি চিকিৎসালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফাই ইউনানি চিকিৎসালয় দীর্ঘ সাতাইশ বছর আপনাদের মাঝে সেবা দিয়ে চিকিৎসা দিয়ে আজ পর্যন্ত সুনামের সাথে আল্লাহ ফাকরবুল আলমিন টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলওয়ার হোসেন আপনাদের ভাই প্রিয় দর্শক আমি মাঝে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই সেভাই উনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ছোট ছোট ভিডিও বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই নিয়মিত আসব আপনারা অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন সামনে ইনশাল্লাহ ভালো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল যেভাবে খেজুর খেলে উপকার মিলবে বেশি খেজুর খেলে পাওয়া যায় যে সব উপকার আলজেইমার বা স্মৃতিশক্তি কমে যাওয়া অসুখ প্রতিরোধ করে খেজুর খেলে বেশ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে খেজুর খান প্রতিদিন নিয়মিত সকাল বিকাল খেজুরে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় হৃদযন্ত্র ভালো রাখে কুষ্ঠকাঠিন্য দূর করে খেজুর খেলে দূর হয় খেজুর খেলে মস্তিষ্ক ভালো রাখে হাড় শক্তিশালী রাখে খেজুর খেলে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখতে সক্ষম কখন খাবেন এই খেজুর দিনভর এনার্জি পেতে সকালে খান খেজুর ব্যায়াম করার তিরিশ মিনিট আগে কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন এতে যেমন দ্রুত হাঁপিয়ে যাবেন না তেমনি পেটে থাকা দূষিত পদার্থও দূর হবে ইনশাল্লাহ অনেকে সারা রাত খেজুর পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খান খেতে পারেন কোনো সমস্যা নাই এভাবেও চলে ইনশাআল্লাহ স্বাস্থ্যকর স্নাকশ হিসাবে সুপরিচিত খেজুর খেতে পারেন ঘুমানোর আগে তবে হজমের সমস্যা থাকলে ভারী খাবার খাওয়ার পর পরই খাবেন না এই খেজুর ডায়াবেটি ডায়রিয়া অথবা পাতলা পায়খানা থাকলেও এড়িয়ে চলবেন এই ফলটি প্রিয় দর্শকবৃন্দ এই খেজুরের উপরে এ মাসেরই গত মাসের শেষের দিকে আরেকটি ভিডিও দিছি ওটায় বিস্তারিত আরও ভালো কিছু আলোচনা আছে ইনশাল্লাহ সেটাও দেখবেন ইনশাল্লাহ যেহেতু মাহের রমজান চলতেছে এখন তো নিয়মিত এফতারিতে কম বেশি সকলেই খেজুরটা রাখেন তবে একটু খেজুরের পরিমাণটা একটু বেশি রাখবেন অন্য ভাজা পোড়াগুলো কম খেয়ে খেজুরটা একটু বেশি খেতে পারলে ভালো উপকার পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ইউনানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হই ইনশাল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলা মিস না হয় প্রিয় দর্শকবৃন্দ শেফাই ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল চিকিৎসা কেন্দ্র এখানে নারী ও পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগের ঠিকানা শেফ আই চিকিৎসালয় রিদুয়ানা টাওয়ার তৃতীয়তলা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর এইট ফাইভ এই নাম্বারে ইমো ভাইবার স্কাইপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য অ্যাপস খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে সামনে আরও ভালো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি